রবিবার 15ই জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে 7ই মার্চ টিভির যাত্রা শুরু হয়। বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য লুনা খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আহসান জামান খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ও সঙ্গীতশিল্পী ফিরোজ পিলাবন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি মোহাম্মদ মনিরুল আলম মনির, মোহাম্মদ আতাউর রহমান, শেখ ডালিয়া পারভিন সালমা, বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন হৃদয় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি কাজী মাহবুব আহসান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুষ্ঠু ধারার অনুষ্ঠান মানুষকে উপহার দেওয়াই হবে 7ই মার্চ টিভির উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী দলের প্রত্যেকটা নেতাকে সম্মান করত, জিয়া, খালেদ জিয়া, এরশাদ, ওই কালচারটাকে ভেঙে চড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্বনেত্রী আবারও সেটা ফিরিয়ে এনেছে। আর বাদাম বিক্রি সবশেষে কেক কাটা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে 7ই মার্চ টিভির উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।